যেখানে আছেন জয়েন করে ফেলবেন, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমাকে জানিয়ে দিবেন, যদি ঠিকঠাক মতো দেখা যায় শোনা যায়, ঠিক আছে। আমি যে ড্রেসটা পরে আছি দেখেন তো, একদম ফুলঝুরি ফুলঝুরি ফুলঝুরি, এত সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়ে একটা সুন্দর টু পিস পরে আসছি, ঠিক আছে। যেটা কিনা পাবেন একদম বেস্ট 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 ডিলে, ঠিক আছে। যে যেখানে আছেন জয়েন করতে থাকেন, রোজকার মতো 8টা থেকে 8:30 মধ্যে লাইভে চলে আসছি, এবং গরমটা একটু কমলে, যেটা সত্যি কথা দুপুরে লাইভে আসতেছি না, গরমটা একটু কমলে দুপুরেও লাইভে চলে আসবে, কারণ দুপুরে এত গরম থাকে আপু, মনে হয় কি যে না বাবা আমি আমি রেডি হইতে পারবো না, ঠিক আছে। এর জন্য রাতে লাইভে আসে, নাহলে দুপুরে লাইভে আসা উচিত, দেখা যাচ্ছে তো না ঠিকঠাক মতো। আমি যে ড্রেসটা পরে আছি এটা একটা শর্ট একটা লাইভ হতে যাচ্ছে, তারপরে বিশাল একটা ধামাকা লাইভ হবে আপনাদের জন্য ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওই ধামাকা লাইভের কথা ধামাকা লাইভেই বলবো, আগে আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা দেখিয়ে দেই, টিনা তাই টিনা বলতেছি তাই না, ওকে। এত সুন্দর ড্রেসটা দেখেন, আমার কাছে কিন্তু একটা কমেন্টও আসে নাই এখনো, হ্যাঁ। দেখা যাচ্ছে কিনা দেখেন, শোনা যাচ্ছে নাকি ক্লিয়ারলি দেখেন তো, কোনো আওয়াজ টাওয়াজ আছে কিনা, না শোনা যাচ্ছে না, মানে কোন আওয়াজ নাই, ই নাই আওয়াজ আসছে, ওইটাই জিজ্ঞেস করতেছি। আওয়াজটা কোথেকে আসে? নেটটা চেঞ্জ করে নেই, কেটে কেটে যাচ্ছে কেন রে ভাই? আপুরা সরি, আমি একটু দেখে নেই, হ্যাঁ ঠিকঠাক আছে কিনা, দেখাই যাচ্ছে না, বুঝাই যেতেছে না, এখন মানে একদম ঠিক আছে, আমার কথা একদম ক্লিয়ার আছে? আমার এখানে এই যে দেখেন গোল 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 ঘুরছেন, দেখতে পারতেছি না, কথাটা ঠিক থাকলেই আমি জাস্ট শুরু করে দিতাম আল্লাহর নাম নিয়ে। ওকে, কেমন আছেন সবাই? ক্লিয়ার ক্লিয়ার, কিন্তু আমার এখানে তো একদম বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে, হ্যাঁ এখন তো ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য সবাই, ঠিক আছে। আর কোন কালার আছে? আর কোন কালার নেই, একটি কালার হোয়াইট এবং সামার ফ্রেন্ডলি কালার, একদম সামারে হোয়াইট কালার হচ্ছে আমাদের সবার প্রিয় কালার হয়ে যায় সামারে এসে, ঠিক আছে। আপু লাইভ করার সময় ড্রেস অর্ডার করলে রিপ্লাই দেয় একটা, হ্যাঁ বলে সব সোল্ড আপু, হ্যাঁ এরকমই হচ্ছে, হ্যাঁ এরকমই হচ্ছে, কারণ আমাদের ডিসকাউন্টের ড্রেস গুলা পাগলা ডিসকাউন্ট ছিল, যেটা সত্যি কথা, পুরা পাগলা অফারের ড্রেস গুলা গেছে, তো লাইভেও অনেকে অর্ডার দিয়ে পাচ্ছে না এবং পাইনি, এরকম আপনি না, ইভেন তো আমাকে পার্সোনালি মেসেজ করেছে আমার একটা আপু আছেন আপনাদের মতোই, তো উনি বলছে যে আর ড্রেস নিবে না, ঠিক আছে, কারণ লাইভে সে রিপ্লাই পাইনি, সোল্ড আউট খাইছে এর জন্য। তো আমি কোনো তারিখে কালকে লাইভেই আমি বলেছি যে কে আসলে ড্রেস পাবে কে পাবে না এটা বলাই যাচ্ছে না, ঠিক আছে। তো এর জন্য যখন কাটটা তখন জাস্ট অর্ডার করে ফেলতে হবে চুপচাপ করে, আপু লাইফ টাইম কালে অর্ডার করেও দিল না, অন্তত একটাও পেলাম না, না না আপু আরো ড্রেস আছে ইনশাল্লাহ আপনাদেরকে দিবে, সাজেস্ট করবে আপনাদেরকে, একটু অপেক্ষা করেন, ঠিক আছে, আরো ড্রেস আছে, আপনারা জাস্ট অন্য স্ক্রিনশট দেন, হ্যাঁ আপু রিপ্লাই তাড়াতাড়ি দিতে বলুন, রিপ্লাই তাড়াতাড়ি দিচ্ছে সবাই, একটু অপেক্ষা করেন, ঠিক আছে। আমি যে ড্রেসটা পরে আছি এটা একদম অদ্ভুত সুন্দর একটা ড্রেস, অভূতপূর্ব সুন্দর ড্রেস বলে যেটাকে,
এটা হচ্ছে এই ড্রেসটা, খুবই সুন্দর একটা হোয়াইট টু পিস ড্রেস, যেটা কিনা আপনি ড্রেস এবং হচ্ছে ওড়নাটা পাচ্ছেন। চলুন ড্রেসটা দেখিয়ে দেই, কারণ আজকে একটা ধামাকা লাইভ করতে যাচ্ছি। হ্যাঁ, তো এর আগে আমি আমি আমার পরার ড্রেসটা দেখিয়ে দিতে যাচ্ছি। এত সুন্দর একটা ড্রেস, মাশাআল্লাহ। ওকে আপু রিপ্লাই দিচ্ছে না, রিপ্লাই দিবে আপু, মেসেজের অনেক প্রেশার আলহামদুলিল্লাহ, কারণ আমরা অনেকদিন পর মানে খুলেছি, হ্যাঁ অফিস খুলেছি, তার মধ্যে আবার হচ্ছে যে এত বড় একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি, বছর সেরা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি কালকে, এর জন্য মেসেজের রিপ্লাই দিয়ে সারা যাচ্ছে না, ঠিক আছে? তো একটু অপেক্ষা করবেন, হ্যাঁ মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন। আমার ড্রেসটা দেখে নেন, এত সুন্দর আমার ড্রেসটা, হ্যাঁ একটা হোয়াইট একদম বেক্সি বয়লের একটা ড্রেস, ঠিক আছে? এই যে ওকে শুধু সিন করতেছে, দাঁড়ান আপু রিপ্লাই পেয়ে যাবে, আপু ড্রেস পাই নাই, ওকে পেয়ে যাবেন, অপেক্ষা করেন, সবাই রিপ্লাই পাবেন, ড্রেস পাবেন, ওকে? সো এইটা হচ্ছে দেখেন টোটাল ড্রেসটা, এত সুন্দর বেক্সি বয়ল, একদম বেক্সি বয়লের উপর আরামদায়ক, তার সাথে হচ্ছে খুব সুন্দর করে এরকম ফ্যাব্রিকের ওয়ার্ক করা, দেখা যাচ্ছে এরকম সুন্দর করে ফ্যাব্রিকের ওয়ার্ক করা আছে আপু। ওকে থ্যাংক ইউ সুমি সোমা আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আর কে কে আছেন দাঁড়ান আপু, আপনাদের কি যারা নামের কোনো পেজ আছে? না আমাদের আর কোনো পেজ নাই, আমাদের একটাই পেজ। তো সেই সব পেজ থেকে সাবধান, সাবধান, সাবধান বাংলাদেশ, সেই সব পেজ থেকে আমার একটাই পেজ ক্রিয়েশন এজ, আমার পেজের নাম হচ্ছে ক্রিয়েশন এজ, যে পেজ থেকে আমি লাইভে আসছি, ঠিক আছে? আপু আজ ড্রেস না পাইলে মাইন্ড করব, হ্যাঁ আমিও তো, আমিও তো এসে একই কথা বলছি, অলরেডি একজন মাইন্ড করে আমাকে মানে পুরো বলে দিয়ে গেছে যে আর ড্রেস নিবে না, হ্যাঁ পার্সোনালি মেসেজ দিয়ে বলে দিয়ে গেছে। তো আমি কি করব বলেন, কি করব বলেন, হ্যাঁ কার কথা রাখতে যেয়ে কার মন ভাঙবো বলেন, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল দেখেন, টোটাল দেখেন এই জিনিসটা, এত সুন্দর করে ফ্যাব্রিক ওয়ার্ক করা অল ওভারে, অনেক সুন্দর করে এইভাবে ফ্যাব্রিক ওয়ার্ক করা, হোয়াইটের সাথে হোয়াইট ফ্যাব্রিক ওয়ার্ক করা আছে, খুব সুন্দর একদম ডিজিটাল ফ্যাব্রিক ওয়ার্ক যেটা বলে। হ্যাঁ মনটা অস্থির হয়ে আছে, তাই অস্থির হওয়ার কিছু নাই, একটু অপেক্ষা করে রিপ্লাই পাবেন, ঠিক আছে? এই যে টোটাল দেখেন এইভাবে পুরো ড্রেসটাতে, হ্যাঁ ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ পার্ট সবটাতে অনেক সুন্দর করে এইভাবে ফ্যাব্রিক ওয়ার্ক করা আছে, ফ্যাব্রিক ওয়ার্ক গুলো দেখেন, ও মাই গড, ঠিক আছে? আমিও মেসেজ দিয়ে সাথে সাথে স্টক আউট শুনেছি, একটু অপেক্ষা করেন, ঠিক আছে? ওকে আর যেটা স্টক আউট শুনেছেন সেটা আশা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আরেকটার জন্য মেসেজ দেন, ঠিক আছে? আরেকটা ড্রেসের জন্য মেসেজ দেন, ওকে? সো এইটা দেখে দেন, এটা খুবই সুন্দর আরামদায়ক একটা পিওর কটন, যেটা কিনা অনেক 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 আরামদায়ক একটা পিওর কটন, ম্যাক্সি বয়লের সাথে এইভাবে সুন্দর করে প্রিন্ট করা আছে, প্রিন্টটা দেখে নেন, অবিশ্বাস্য সুন্দর প্রিন্ট, হ্যাঁ হোয়াইটের সাথে হোয়াইট ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্ট করা আছে, অ্যান্ড পুরো ড্রেসটা জুড়ে ঢালাও করে ফ্লাওয়ার 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 করা আছে, ঠিক আছে? একদমই ফ্লাওয়ার ফ্লাওয়ার ডিজিটাল ফ্যাব্রিক প্রিন্ট করা আছে, যেটা কিনা আপনি পাচ্ছেন রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালারের সাথে। কেমন আছো তোতা পাখি? অনেকদিন পর লাইভ দেখলাম, ঈদ মুবারক, আই লাভ ইউ আপু, সবসময় ভালোবাসি তোমায়, স্মোতরা মিলি আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেক অনেক ভালোবাসি সব সময়কার জন্য, সব সময়কার কি আগে পরে সব সময়কার জন্য, ঠিক আছে? আপু ইনবক্স চেক করেন, আমি পাঁচটা ড্রেস অর্ডার দিয়েছি, ইনবক্স চেক করা হচ্ছে, জাস্ট আপনি একটু অপেক্ষা করে রিপ্লাই পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন টোটাল দেখেন, এত সুন্দর, এত সুন্দর, ঠিক আছে? ঈদে কিন্তু আমি দুটো ড্রেস দিয়েছি তোমার থেকে, মাশাআল্লাহ দুটা খুব ভালো হয়েছে, অনেক ধন্যবাদ, ঠিক আছে আপু? এই যে দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিক প্রিন্ট ওয়ার্ক, যেটা কিনা ফুলঝুরি 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 ফুলঝুরি, ফুলের কালার ডিপ না লাইট, ডিপ আপু, ফুলের কালার গুলো ডিপ কালার, হ্যাঁ একটু জবা ফুলের মতো করে, এই যে এখানে জবা ফুলের মতো করে এইভাবে প্রিন্ট করা আছে, অ্যান্ড এখানে আনাদার টাইপের ইয়েলো কালার ফুলের প্রিন্ট করা আছে, সাথে করে এই যে গাঢ় সবুজ পাতা দেওয়া আছে, পাতা 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 প্রিন্ট করা আছে, ঠিক আছে? আপু আমি অর্ডার করতে চাই, ঠিক আছে অর্ডার করে দেন, একদম আপ টু বটম পর্যন্ত এইরকম সুন্দর আপনি প্রিন্ট ওয়ার্ক পাচ্ছেন, একদম মানে কি বলবো, হ্যাঁ একদম ডিজিটাল ফ্যাব্রিক প্রিন্ট ওয়ার্ক পাচ্ছেন, এগুলো কিন্তু ওয়াশেবল, হ্যাঁ অ্যান্ড ওয়াশ করেই করা হচ্ছে, মানে এগুলো খুবই মানে কি বলবো সফট প্রিন্ট, যেটাকে বলে খুব সফট প্রিন্ট করা আছে এবং একদম টেকসই প্রিন্ট, ঠিক আছে? অ্যান্ড প্রিন্টের সাথে সাথে কিন্তু এরকম করে কিন্তু এই যে গ্লাস ওয়ার্ক করা আছে, গ্লাস গুলো দেখেন, মিরর গুলো দেখেন খুব সুন্দর করে গোল্ডেন রাউন্ড রাউন্ড মিরর ওয়ার্ক করা আছে, তার সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে, মেটালিক স্টোন গুলো আছে, গোল্ড গোল্ড মেটালিক স্টোন গুলো আছে, এরকম করে স্টোন ওয়ার্ক করা আছে, একদম প্রত্যেকটা ফুল ধরে ধরে, ফুলের শাখা ধরে 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 এইভাবে কিন্তু স্টোন ওয়ার্ক করা, হ্যাঁ স্টোন গুলো দেখেন মাল্টি কালারের স্টোন ওয়ার্ক করা আছে, তার সাথে ভেতরে এইরকম সুন্দর মিরর বসানো আছে, মিরর সেট আপ দেওয়া আছে, চারদিকে কিন্তু এরকম স্টোন দেওয়া আছে, স্টোনটা হচ্ছে
মেটালিক স্টোন, এইভাবে করে প্রত্যেকটা ফুলে স্টোন মিরর, স্টোন মিরর, এইভাবে করে এইভাবে সুন্দর করে ওয়ার্ক করা আছে। মিরর, হোয়াইট মিরর আছে এবং গোল্ডেন মিরর আছে, খুবই নাইস করে জিনিসটা করা আছে। ফুল ফ্রন্ট পার্টটা জুড়ে আপ টু বটম পর্যন্ত, গলার জন্য আলাদা করে কিছু করা নেই, আপ টু বটম পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত এত সুন্দর করে, এত গর্জিয়াস করে জিনিসটা করা আছে। এই যে এইরকম দেখেন, ওয়াও 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 ওয়াও, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে টোটাল টোটাল ড্রেসটা, যেটা কিনা এটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রন্ট পার্টে ওয়ার্ক সহ পেয়ে যাচ্ছেন, সাথে করে সেলফ ওয়ার্ক দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক প্রিন্টের। অ্যান্ড পাড়ের অংশে দেখেন, পাড়টা চওড়া করে রেড কালারের পাড় দেওয়া আছে, রেড কালারের সাথে হোয়াইট কালারের এই যে এইভাবে সুন্দর করে প্রিন্ট ওয়ার্ক করে দেওয়া আছে। স্টোন বসানো আছে, তার সাথে আবার এখানে মিররও বসানো আছে, আবার মেটালিক স্টোনও বসানো আছে। তো এইটা হচ্ছে গিয়ে পাড়টা, হ্যাঁ পাড়টাতে কিন্তু গ্রিন এবং রেড কালারের খুব সুন্দর একটা কম্বিনেশন তৈরি করা আছে। ওকে, তো এইটা আমাকে একটু দেখান তো। হ্যাঁ, তো এইটা চলে গেল ড্রেসটা, মাশাল্লাহ অনেক নাইস একটা। হ্যাঁ, ফ্রন্ট পার্ট চলে গেল এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা, ব্যাক পার্টে সেম প্রিন্টটাই করা আছে, তখন বুঝবেন। হ্যাঁ, এখন ব্যাক পার্টটা আমি এই যে মোচড়া টোচড়া দেখাই, মানে কতটা সফট, একদম ডিজিটাল ওয়াশ প্রিন্ট করা আছে, যেটা কিনা খুবই সুন্দর ওয়েতে করা আছে, ঠিক আছে। সেলফ প্রিন্ট ব্যাক পার্টেও পেয়ে যাচ্ছেন, হোয়াইটের সাথে হোয়াইট ফ্যাব্রিক ওয়াশ প্রিন্ট। অ্যান্ড এই যে ওয়াও, না খুবই নাইস কালারফুল ওয়েতে গ্রিন, ইয়েলো অ্যান্ড হচ্ছে কি বলে রেড কালারের ফ্লাওয়ার ফ্লাওয়ার ওয়ার্ক দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে টোটাল ব্যাক পার্টটা, অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট। অ্যান্ড ব্যাক পার্টের পেছনেও কিন্তু এভাবে সুন্দর একটা কি বলে পার্ট দেওয়া আছে। হ্যাঁ, সেম ওয়েতে আপনি স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছেন, স্লিভসের কাপড়টাও দেখেন একদম লং স্লিভসের কাপড় হবে। স্লিভসে কিন্তু আলাদা করে পার বসাই নিয়ে আমি, স্লিভসটা যথেষ্ট লং হয়ে যাবে। স্লিভসের লং এর সাথে, লং স্লিভসের সাথে যেভাবে ফ্যাব্রিক প্রিন্ট করা আছে, এই দিকে দেখেন, এগুলো সম্পূর্ণ নিখুঁত ডিজিটাল ফ্যাব্রিক ওয়াশ প্রিন্ট করা আছে, যেটা কিনা একদম আরামদায়ক হবে পড়তে। অ্যান্ড পার্টটাও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, এই যে আপনি ড্রেসটা দেখছেন, এই ড্রেসটার সাথে কিন্তু এই যে দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন, ওয়াও। ফ্রন্ট পার্টে আপনি পাচ্ছেন 60 ইঞ্চি, ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট মিলিয়ে 60 ইঞ্চি বডি পার্ট পাচ্ছেন, 47 ইঞ্চি 46 ইঞ্চি লং পাচ্ছেন, ঠিক আছে। টু পিস ড্রেস যেহেতু পেয়ে যাচ্ছেন হচ্ছে, সাথে এত সুন্দর একটা ওড়না, ঠিক আছে। ওড়নাটা পুরো 90-40 ওড়না, ওয়াও টাইপের একটা ওড়না, ঠিক আছে। সোজা উল্টা বুঝাই যাচ্ছে না, এত গর্জিয়াস করে প্রিন্ট করা, না মানে এত সুন্দর করে নিখুঁত করা। হ্যাঁ, লাইভ দেখি বা না দেখি সবসময় ভালোবাসি তোমায়, মনে পড়ে সবসময় তোমার কথা। এই ড্রেসটা কি এমব্রয়ডারি নাকি পেইন্ট প্রিন্ট? না, এটা পেইন্ট প্রিন্টও না, এমব্রয়ডারিও না, এটা হচ্ছে ডিজিটাল ওয়াশ প্রিন্ট। হ্যাঁ, যেটা কিনা ফ্যাব্রিক ওয়াশ প্রিন্ট বলে, ডিজিটাল ফ্যাব্রিক ওয়াশ প্রিন্ট বলে। হ্যাঁ, যেটা কিনা সফট স্মুথ হয় এবং লুক লাইক পেইন্ট যে মতো মনে হয়, বাট এটা পেইন্ট না, ঠিক আছে। এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ আপু, এগুলা রেডিমেড হবে না, রেডিমেড হবে না, ঠিক আছে, এগুলো রেডিমেড হবে না। এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা দেখেন, হ্যাঁ চারদিকে খুব সুন্দর করে ওড়নাটায় কিন্তু এরকম লাল সবুজ রঙের পার করা আছে, সবুজ কালারের ফুল, লাল রঙের পাতা। হ্যাঁ, তো খুব সুন্দর করে চারদিকে এরকম বর্ডার দেওয়া আছে এন্ড ভেতরকার অংশে কিন্তু এরকম হোয়াইটের সাথে হোয়াইট ফ্যাব্রিক প্রিন্ট ওয়ার্ক, তার সাথে হচ্ছে এই রকম নাইস প্যাটার্নে এই যে ঝিলিমিলি ঝিলিমিলি গুচ্ছ 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 ফুল দেওয়া আছে, ঠিক আছে। অসম্ভব সুন্দর একটা জিনিস এই যে গুচ্ছ 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 ফুল দেওয়া আছে, ঠিক আছে। পুরো টু পিস পেয়ে যাচ্ছে এন্ড এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ঝুলগুলো 1 2 3 4, চারটা চারটা করে 8টা ঝুল দেওয়া আছে, যেটা কিনা আপনি বেনি টার্সেল বলে, হ্যাঁ বেনি ঝুল বলে। বেনি ঝুলটা না হাতে করতে হয়, হাতে বেনি করে করে এই ঝুল তৈরি করতে হয়, ঠিক আছে। একদম লং প্যাটার্নের একটা ওড়না পাচ্ছেন, চওড়া 90-40 হয়ে যাবে, 90 লং এবং 40 চওড়া, এত চওড়া এত লং একটা ওড়না এবং ড্রেস। ড্রেসটা খুবই সুন্দর, গরমে খুব আরামদায়ক, বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস, পুরো ইসলামি অফারে পাচ্ছেন এই ড্রেসটা। পুরো স্টোন ওয়ার্ক করা, মিরর ওয়ার্ক করা এন্ড গোল্ডেন মিরর ওয়ার্ক করা, ঠিক আছে। গোল্ডেন মিরর ওয়ার্ক করা কিন্তু খুব এক্সেপশনাল একটা ওয়ার্ক, যেটা কিনা আপনি সব কোন যে কোনো ড্রেসই পাওয়া যায় না, ঠিক আছে। এত সুন্দর একটা জিনিস, কালারফুল ওয়েতে আছে এন্ড এটার প্রাইস হচ্ছে মাত্র 1,025 টাকা, মাত্র 1,025 টাকায় টু পিস পেয়ে যাচ্ছেন। যে কোনো হোয়াইট সালোয়ার, রেড সালোয়ার, ইয়েলো সালোয়ার, গ্রিন সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন, ঠিক আছে। একদমই খুবই নাইস একটা টু পিস, মাত্র 1,025 টাকায় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। একদম টু মাচ বাজেট ফ্রেন্ডলি, ওকে। আচ্ছা, এটা গেল।
ড্রেসটা গেল, ড্রেসটা অর্ডার করতে আপনাকে স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করতে হবে। অ্যান্ড এই যে দেখেন রিভাইভ ন্যাচারাল এর দুটো সোপ, যেটা কিনা আমি ঈদের আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, ঈদের আগে আমরা লঞ্চ করেছি, এত সুন্দর এত ভালো দুটো সোপ, হ্যাঁ এত সুন্দর প্যাকেজিং এ আসছে রিভাইভ ন্যাচারাল এর। একটা হচ্ছে গ্লাস গ্লাস স্কিন এর জন্য এই যে নিচেরটা, অ্যান্ড একটা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য। হ্যাঁ যারা ব্রাইটেনিং এর জন্য সোপটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নেবেন, যারা চাচ্ছেন যে আমি একটু ব্রাইট হতে চাই এবং আমার হাত পা আমার ফুল বডির কালারটা একটু ফর্সা হোক, একটু ব্রাইট হোক, আমার দাগ মুক্ত স্কিনটা হোক, গ্লোয়িং স্কিন হোক, ঠিক আছে, যাতে করে আমার যত ছোট ছোট মেলাজমা দাগ আছে যেন আমার স্কিনে না থাকে, কিংবা আমার আমার গায়ে পুরনো অনেক দাগ থাকে যেমন তেলের ছেটার দাগ, তারপর দেখা যায় যে যেমন আমার 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 দেখেন হাতে যেমন দাগ ছিল, অনেক ধরনের দাগ ছিল, যেমন আমার যে আমি বিড়াল পুষি, বিড়ালের বিড়ালের খামচির দাগ ছিল, তো সব মানে সব ধরনের দাগ রিমুভ করে স্কিনকে ব্রাইট করে এবং কয়েক শেড ব্রাইট করে, এবং আপনি 3 থেকে 4 দিনের ভেতরেই টের পাবেন যে আপনি ব্রাইট হচ্ছেন এবং 1 সপ্তাহ গেলে আপনি রেজাল্ট আপনার চোখের সামনেই পাবেন। এবং এটা আমাদের রোজার সময় আমরা 17 কি 20 রোজা লঞ্চ করেছি, 17 থেকে 20 রোজার মাঝামাঝি একটা সময়ে লঞ্চ করেছি, তো মানে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের 1000+ সেলিং, হ্যাঁ 1000+ মানে 1000+ সেলিং প্রোডাক্ট এটা, ঠিক আছে, তো এত ভালো রিভিউ আলহামদুলিল্লাহ আপনারা নিয়েছেন এবং আপনারাই দিয়েছেন এত ভালো রিভিউ। এই সাবানটা হচ্ছে 120 গ্রামের একটা সাবান, যেটা কিনা আপনার স্কিনকে ব্রাইট করবে, এবং 120 গ্রামের সাবান, এটাতে কোনো ফ্রেগ্রেন্স ইউজ করা হয়নি, মানে কোনো গ্রান ইউজ করা হয়নি, কোনো কেমিক্যাল ক্ষতিকারক কেমিক্যাল ইউজ করা হয়নি, ঠিক আছে, এবং এটা সম্পূর্ণ হ্যান্ডমেড করা, ওকে, অ্যান্ড সুন্দর একটা এইরকম নাইস প্যাকেজিং পাচ্ছেন, ওকে, এবং আমরা চাই না যে না আমরা মানে একটু কম টাইমের ভিতরে আমি একটু খুব একটু সুন্দর লাগুক আমাদের দেখতে, আমরা চাই না একটু কম টাইমের ভিতরে ভালো একটা স্কিন কেয়ার পেতাম, কারণ আমি তো স্কিন কেয়ার করার সময় পাই না, এর আগেও বলেছি এই সাবান দেখানোর সময় যে আমার রেগুলার স্কিন কেয়ারের জন্য যদি আমি কোনো ক্রিমের কথা বলি, কোনো ফেসিয়ালের কথা বলি, কোনো হচ্ছে গিয়ে যে আমার ডেথ স্কিন উঠবে এরকম কিছু কথা বলি, তাহলে আমি বলবো যে আমি শুধুমাত্র একটা সাবানেই এই সব কিছু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, একটা সাবান ইউজ করলে আপনি বুঝতে পারবেন, আপনি ইনস্ট্যান্টলি বুঝতে পারবেন যখন আপনি ইউজ করবেন সাবানটা, জাস্ট 2 মিনিট, হ্যাঁ বেশি সময় না, এমন না যে আপনাকে 20 মিনিট রাখতে হবে, আপনাকে 15 মিনিট সময় দিতে হবে, সাবানটা জাস্ট গায়ে লাগাবেন এবং আমি বলবো যে সাবানটা আপনি 2টা ভাগ করে নেবেন, 120 গ্রামের দুটো ভাগ করে নেবেন, দুটো ভাগ করে নিয়ে একটা ফেসের জন্য রাখবেন, একটা বডির জন্য রাখবেন, তো আপনি যখন বডিতে ইউজ করবেন তখন আপনি নিজেই টের পাবেন, হ্যাঁ 2 মিনিট যখন ওয়েট করবেন বডিতে দিয়ে কোনো আপনার ঘষাঘষির প্রয়োজন নেই, জাস্ট আপনি বডিতে দিয়ে বসে থেকে জাস্ট যখন পানি ঢালবেন তখন দেখবেন এটার সাথে আপনার ময়লাও চলে যাচ্ছে, ঠিক আছে, তো রেগুলার কিন্তু আমাদের গায়ে কিছু না কিছু ময়লা, হ্যাঁ মানে প্রত্যেকদিনই দেখা যায় পলিউশন থেকে আমাদের গায়ে কিছু ময়লা হয়ে যায়, ঠিক আছে, যেটা কিনা আমাদের খালি যে আমরা রেগুলার যেগুলো সোপ ইউজ করি সেগুলো সোপ দিয়ে রিমুভ হয় না, ঠিক আছে, রিমুভ হয় না এবং আমরা চোখেও দেখি না, রিমুভ হয় কিনা চোখে দেখলে না সে বুঝবো, এটা আপনাকে চোখে দেখাবে যে হ্যাঁ আপনার ময়লাগুলো রিমুভ হচ্ছে, ঠিক আছে, সো এত ভালো একটা সোপ, ওকে আপু আমি কমেন্ট করি কিন্তু কেউ রিপ্লাই দেয় না, প্লিজ একটু বলে দেন প্লিজ, ঠিক আছে, ওকে বলে দিব আপু, সবাইকে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ, তো রিভাইভ ন্যাচারাল ব্রাইটেনিং সোপ এমন একটা সোপ, একের ভিতর অনেক কাজ পেয়ে যাচ্ছেন আপনারা, ঠিক আছে, একদম পুরো একটা স্কিন সলিউশন যাকে বলে, ওকে, তো এই এই সোপের প্রাইস হচ্ছে, অফার প্রাইস হচ্ছে মাত্র 650 টাকা, তো 650 টাকা এবং 2টা মিনিট আপনার স্কিনে সময় দেন, ঠিক আছে, 2টা মিনিট আপনার স্কিনে সময় দেন, অ্যান্ড এটা একদম ন্যাচারাল একটা সোপ, হ্যাঁ কোনো ক্ষতিকারক কেমিক্যাল এখানে ইউজ করা হয়নি এবং এটা হ্যান্ডমেড, ঠিক আছে, এটা হ্যান্ডমেড, এই যে দেখেন এইরকম একটা সিলিং প্যাকেটে পাবেন, সিল করা প্যাকেটে পেয়ে যাবেন, ঠিক আছে, রিভাইভ ন্যাচারাল নিজস্ব সিলিং প্যাকেটে পাবেন, এবং আপনি যদি এটার কি বলে এটা কিভাবে ইউজ করবেন তাও জানতে চান, এখানে কিন্তু এই যে মানে হাউ টু ইউজ সেটা দেয়া আছে, হ্যাঁ রিভাইভ ন্যাচারাল এর আপনি একটা কার্ড পেয়ে যাবেন সাথে, ঠিক আছে, তো সামানটা ইউজ করে দেখতে পারেন এবং ইনশাল্লাহ যে যে কারণে ইউজ করবে আপনি টের পেয়ে যাবেন। ও আচ্ছা আরেকটা কথা বলা খুবই জরুরি, হ্যাঁ আমরা ইদানিং কিন্তু সাবান ক্রিম তারপর
আরো অনেক কিছু ইউজ করে, আচ্ছা আরো অনেক কিছু ইউজ করে কিন্তু আমরা মনে করছি কি যে দেখা যাচ্ছে যে দুদিন ইউজ করার পর আমার কেমন চামড়া উঠতেছে, এমন একটা ভাব দেখা যায় না যে আমার কেমন চামড়া উঠতেছে, হ্যাঁ দেখতে কেমন লাগে। আবার ফেজে দেখা যায় কি সাবান দিয়ে মুখটা ধোয়ার পর দুদিন ইউজ করলাম তারপর আমার ফেজে কেমন চামড়া উঠতেছে, হ্যাঁ মানে চামড়া বলতে হচ্ছে যে ডেড সেল যেটাকে বলে, ডেড সেল উঠতেছে। ঠিক আছে, তো আমাদের এই সোপটা ইউজ করে আপনি একটা ডেড সেল উঠাতে দেখতে পারবেন না, বাট আপনার ডেড সেল উঠে যাবে, ঠিক আছে, ন্যাচুরালি উঠে যাবে, হ্যাঁ, যেটা কিনা আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু আপনার ইউজ করতে করতে এই ডেড সেল উঠে যাবে। ঠিক আছে, হ্যাঁ আপনাকে গ্লোয়িং একটা স্কিন দিবে এবং এটা হচ্ছে রিভাইভ ন্যাচুরাল ব্রাইটেনিং সোপ, অ্যান্ড এটা আমাদের হচ্ছে রিভাইভ ন্যাচুরাল এর নায়াসিনামাইড অ্যাডভান্স, যেটা কিনা গ্লোয়িং স্কিনের জন্য, গ্লাস স্কিনের জন্য, গ্লাসের মতো গ্লো করবে স্কিন। হ্যাঁ আপনি যে মনে করেন আমরা অনেকেই আছি যে না আমার স্কিনে তো কোনো দাগ নাই কিংবা আমার স্কিনে তো কোনো প্রবলেম নাই, হ্যাঁ এরকম অনেক অহরহ আপুরা আছেন, আমি কেন ইউজ করবো? ইয়েস আপনি ইউজ করবেন ডিয়ার, কারণ আপনি জানেন না আপনার স্কিনে দাগ নাই, আপনি ন্যাচুরালি ফর্সা এবং আপনার স্কিনে কোনো প্রবলেমস নাই, তার মানে যে আপনার স্কিনে হিডেন কোনো প্রবলেমস নাই তা না। এই সাবানটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে মানে গ্লাস স্কিন এবং একটা মানে ক্লিয়ার স্কিন ও যে কত সুন্দর করে যত্ন করলে আরো ক্লিয়ার হয়ে যায়, আরো ফর্সা হয়ে যায়, গ্লোয়িং হয়। ঠিক আছে, ন্যাচুরাল একটা গ্লো এবং গ্লাস স্কিনের যে একটা গ্লাসি গ্লাসি একটা গ্লজি গ্লজি লুক, এই সাবানটা ইউজ করলে সেটা পাবেন। ঠিক আছে, সেটা পাবেন, এটাতে যেমন আপনার দাগ যাবে তেমন আপনার স্কিন ন্যাচুরাল স্কিনও থাকলে ন্যাচুরাল স্কিনে যে প্রবলেমসটা দেখা যায় না ভেতর থেকে যে প্রবলেমসটা রিপেয়ার করবে, এটা হচ্ছে এই এই সোপটা ভেতর থেকে প্রবলেমটা রিপেয়ার করবে এই সোপটা, যেটা কিনা আমাদের গ্লাস স্কিন সোপ কিংবা রিভাইভ ন্যাচুরাল নিয়াসিনামাইড সোপ। ঠিক আছে, এটাতে আছে গ্লুটাথিওন, ভিটামিন সি, ই, স্কিন লাইটেনিং প্রোগ্রাম, তো ফেস অ্যান্ড বডি সোপ এটা। ঠিক আছে, ফেস এবং বডি দুটোতেই ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো এইটা নিয়ে নিলে জাস্ট মানে কি বলবো, প্রথমে আমি সাজেস্ট করবো আপনি এটা ইউজ করবেন, দেন আপনি এটা ইউজ করবেন। ঠিক আছে, দুটো সাবানই ইউজ করবেন এবং আমি সাজেস্ট করছি যারা বেটার রেজাল্ট পেতে চাচ্ছেন তারা অবশ্যই এটা দুইটা ইউজ করার পর তারপর এটা আরো দুটো ইউজ করবেন। হ্যাঁ, চারটা সাবান ইউজ করার পর আপনার মানে আপনি প্রেমে পড়ে যাবেন জাস্ট। হ্যাঁ, আমি মানে আমি জাস্ট আমি বারবার মনে করি যে না আর অনেক হয়েছে, অনেক ইউজ করছে, আর ইউজ করব না, কিন্তু আমি ঘুরে ফিরেই আবার এই সাবান দুটো ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ দুদিন এটা ইউজ করলে দুদিন এটা ইউজ করি। ঠিক আছে, হ্যাঁ আমরা কিন্তু এক প্রোডাক্টে আমাদের স্কিন না দেখা যায় কি স্কিন এমন একটা কি বলে সেন্সিটিভ জিনিস যেটা কিনা একটা প্রোডাক্ট বেশি দিন ইউজ করলে দেখা যায় যে তারপর আমি রেজাল্টটা আগের মতো বেটার পাচ্ছি না, তার জন্য আমি বলছি যে আপনার প্রথমে এটা ইউজ করবেন দুই সপ্তাহ, তারপর ইউজ করবেন দুই সপ্তাহ এটা, তারপর করবেন কি তারপর আবার সপ্তাহে তিন দিন এটা ইউজ করবেন, সপ্তাহে তিন দিন এটা ইউজ করবেন। এভাবে করে করে আপনি যদি হ্যাঁ এভাবে সাইকেলিং করে যদি আপনি ইউজ করেন এই দুটো সোপ বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, দুটোই 650 টাকা করে, দুটোই 120 গ্রামের এবং দুটোই হচ্ছে হ্যান্ডমেড সোপ। ঠিক আছে, সো 100% গ্যারান্টি দিয়ে যদি ব্যবহার করি। ঠিক আছে, হ্যাঁ সো হ্যাঁ বললাম না যে আমাদের 1000 প্লাস সেলিং প্রোডাক্ট, এটা আমাদের 1000 প্লাস সেলিং প্রোডাক্ট। ঠিক আছে, এন্ড এটাও ইনশাল্লাহ ওয়ান উইকের ভিতরে এটা 1000 প্লাস সেলিং হয়ে যাবে এটাও। ঠিক আছে, তো এই দুটো প্রোডাক্ট যদি একসাথে ইউজ করেন আপনার আর কোনো ক্রিম কোনো কি বলে আপনার কোনো স্কিন কেয়ার রেগুলার ফেসিয়াল যেটা করি বাসে আমরা ফেস ক্লিনিং যেটা করি একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইভেন দো আপনি ক্লিনজিং যে করছেন, ক্লিনজিং করার পর তো একটা ফেস ওয়াশ ইউজ করছেন তাই না, আমরা ন্যাচুরালি কি করি একটা ক্লিনজার ইউজ করি দেন আমরা একটা ফেস ওয়াশ ইউজ করি তাই না, তো এইটা ইউজ করলে আপনাকে ক্লিনজারও ইউজ করতে হবে না রেগুলার। হ্যাঁ মেকআপ করলে অবশ্যই ক্লিনজার ইউজ করবেন, বাট রেগুলার ওয়েতে যে আমরা মনে করি যে না আমার স্কিনে কোনো পলিউশন থেকে কোনো হয়তো বা কোনো ময়লা টয়লা আছে তো ক্লিনজিং করে ফেলি, আমি মেকআপ করিনি কিন্তু ক্লিনজিং করে ফেলি, আপনার ক্লিনজিং এর প্রয়োজন নেই। হ্যাঁ ক্লিনজার দিয়ে ক্লিনজিং এর প্রয়োজন নেই, আপনি জাস্ট এই সোপটা একবার করে ইউজ করবেন। হ্যাঁ একবার বলতে হচ্ছে দিনে দুবার ইউজ করবেন, হ্যাঁ কিংবা কেউ চাইলে বেটার রেজাল্ট চাইলে দিনে দুবার তিনবারও ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং এটা বয়স ভেদাভেদ নাই, সবাই ইউজ করতে পারবেন, 12 বছর থেকে শুরু করে
সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নাই। যেটা নিয়ে আমরা চিন্তা করি যে এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, না এটার কোনো সাইড এফেক্ট নাই, ঠিক আছে। 100% ওয়ার্কিং একটা সোপ, ঠিক আছে। প্রাইস হচ্ছে 650 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার লাইভে সাথে থাকার জন্য। এবং এটা হচ্ছে আমার ড্রেসটা, এত সুন্দর একটা ড্রেস পরে আছি, যার ভালো লাগবে টু পিস এই ড্রেসটা একদম ঈদ সালামি অফারে দিয়ে দিচ্ছি, প্রাইস অনলি 1025 টাকা, ঠিক আছে। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন। আমি এখন অ্যানাদার লাইভ সেশনে আসবো উইথিন 15 মিনিট, ঠিক আছে, উইথিন 15 মিনিট চলে আসবো, কি নিয়ে আসবো যারা থাকবেন তারা বুঝবেন, ঠিক আছে। কালকের আফতাজ আজকে মিটাই দিব, জাস্ট এটুকু বললাম, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।